আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এ ভিডিওতে আমরা কোরআন ও হাদিস শিক্ষা এ অধ্যায়ের একটি প্রতিফলন ডায়েরি লিখব। কোরআন হাদিসের যে শিক্ষায় আমার জীবন আলোকিত করব, উল্লেখিত শিরোনামের আলোকে কোরআন হাদিসের শিক্ষা তোমার বাস্তব জীবন কিভাবে আলোকিত বা উদ্ভাসিত করবে 300 শব্দের মধ্যে লিখে আনবে। তো এখানে 200 থেকে 250 শব্দের মধ্যে যদি লিখো সেটাই বেটার হয়, যদি কম করে লেখো তাহলে মার্ক না পাওয়ার সম্ভাবনাই রয়েছে। তো এটির উত্তর দেখে নাও শিক্ষার্থীরা। তো যেহেতু আমাদের প্রতিবেদন লিখতে হবে, প্রথমে তারিখ দিতে হবে, তারপর হচ্ছে প্রধান শিক্ষক, স্কুলের নাম দিবা তোমাদের, তারপর বিষয় লিখবা কোরআন হাদিসের যে শিক্ষা আমার জীবন যেভাবে আলোকিত করবে তার ওপর প্রতিবেদন। এভাবে লিখবা, মহোদয়, আপনার দ্বারা আদিষ্ট হয়ে কোরআন হাদিসের যে শিক্ষা আমার জীবন আলোকিত করবে সে সম্পর্কিত একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করলাম। প্রতিবেদন: পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ হলো আল কোরআন। পথভ্রষ্ট মানুষকে হিদায়তের পথে পরিচালিত করার জন্য মহান আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। মানুষের বাস্তব জীবনের সব সমস্যার সমাধান রয়েছে আল কোরআনে। আল কোরআন একটি বিজ্ঞানময় গ্রন্থ। আজকের আধুনিক বিজ্ঞান যা নতুন আবিষ্কার করছে তা কোরআন আগে অনেক আগেই বিশদভাবে আলোচনা করা হয়েছে, তা প্রমাণ করা হয়েছে। যখন কোনো বান্দা কোরআন পাঠ করে তখন সে আল্লাহর সঙ্গে কথোপকথন করে, এজন্য খুবই আদর ও শ্রদ্ধার সঙ্গে কোরআন পাঠ করতে হয়। কোরআনে অনেক ঐতিহ্য ইতিহাস বর্ণিত হয়েছে, তা দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে অগ্রসর হব। মানুষ হিসেবে আমাদের মধ্যে আলোকিত মানুষ হওয়ার কামনা বাসনা ও আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক, কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই তো হওয়া সম্ভব নয়, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, প্রজ্ঞাবান, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যবলী অর্জন করতে হবে। কোরআন ও হাদিস শিক্ষায় জীবন আলোকিত করার বেশ উপায়। 1 নম্বর, লেখা হয়েছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। 2 নম্বর, লেখা হয়েছে কোরআনের অর্থ ও হাদিসের অর্থ অধ্যয়ন করা। 3 নম্বর, কিছু আয়াত ও হাদিস মুখস্থ করা, মনোযোগ সহকারে কোরআন ও হাদিস অধ্যয়ন করা। 5 নম্বর, কোরআন ও হাদিসের ওপর আমল করা, অন্যদের কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। তারপর হীন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে অপার্থিব ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করা। পরিশেষে বলতে পারি, উপরিউক্ত কাজের মাধ্যমে আমরা নিজেদের জীবন আলোকিত করতে পারি। প্রতিবেদক অর্থাৎ তোমার নিজের নাম লিখবা, তোমার শ্রেণী, তোমার রোল, শাখা যদি থাকে শাখা লিখবা। তো এই হচ্ছে উত্তর, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, 300 শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো আমি বলেছিলাম 200 থেকে 250-এর মধ্যে রাখলে ভালো হয়, আমি 230 ওয়ার্ড লিখেছি এখানে। আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।